বিজেপি নেতা সুনীল সিং এর বাড়ির একাংশ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় কলকাতা পৌরসভার পক্ষ থেকে, যা নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে শাসক বিরোধী তরজা। বুলডোজার বুলডোজার যখন উত্তরপ্রদেশে অত্যাচারের জন্য ব্যবহার হচ্ছিল তখন তো এরা খুব আনন্দে নাচছিল, তা এবার যখন সেটা আইনের স্বার্থে ব্যবহার হচ্ছে তখন এত বুকে ব্যথা করছে কেন বিজেপির? বুলডোজার চাই, বুলডোজার চাই, বুলডোজার কি বায় না, কি বায় না, কি বায় না, কি বায় না, বুলডোজার চাই, বুলডোজার চাই, বুলডোজার চাই। ছোট কাকা যোগী রাজ্য থেকে বুলডোজার আনবেই এরা, ওদের ছোট কাকা যোগী রাজ্য থেকে বুলডোজার আনবে। আর বিচারপতি গঙ্গোপাধ্যায়, যোগী রাজ্য থেকে বুলডোজার আনাতে হবে, নে ভাই তোদের বুলডোজার দেওয়া হচ্ছে, এখন কাঁদছিস কেন? তৃণমূল মুখপাত্রের কথায় বুলডোজার চাই বলে এতদিন বায়না করছিল বিজেপি, আর যখন সেটা আইনের স্বার্থে ব্যবহার করা হচ্ছে তখনই বিজেপির বুকে ব্যথা করছে। পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও তাঁর বক্তব্যের মাধ্যমে টেনে আনলেন তিনি। সম্প্রতি মানিকতলায় বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, দরকার পড়লে যোগী আদিত্যনাথের থেকে কিছু বুলডোজার ভাড়া করুন। তা নিয়েও সরব হতে দেখা গেল কুণাল ঘোষকে। বিরোধী শিবির আবার কটাক্ষ করে বলেছে, কুণাল বাবু মনে আছে সেই দিনটা মুর্শিদাবাদের সাগরদিঘিতে একটি প্রশাসনিক সভা থেকে আপনার দলের সুপ্রিমো তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি বুলডোজারের পক্ষে নয়, বুলডোজারের পরিবর্তে বুলডোজার নয়, বুলডোজারের পরিবর্তে তোমাদের ক্লোজার হবে। মনে রাখবেন আমি বুলডোজারের পক্ষে নই, কিন্তু গণতন্ত্রে যারা বুলডোজার চালায় তাদের আমি বলে দিই, বুলডোজারের পরিবর্তে বুলডোজার নয়, বুলডোজারের পরিবর্তে তোমাদের ক্লোজার হবে, তোমাদের ক্লোজার হবে, তোমাদের ক্লোজার হবে। যে বুলডোজার নিয়ে এত বড় কথা বললেন মুখ্যমন্ত্রী, আজ সেই বুলডোজারকেই রাজনীতির হাতিয়ার বানালো শাসক দল। অভিযোগ, বিজেপি নেতা সুনীল সিং এর বাড়ির একাংশে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় কলকাতা পৌরসভার পক্ষ থেকে। সেখানে কলকাতা পৌরসভার মেয়র বলছেন বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে তা তিনি জানেন না। তবে কি এবার থেকে মেয়রের অনুমতি ছাড়াই কাজ শুরু করলো পৌরসভা, উঠছে প্রশ্ন। এখন এটা আমি জানতাম না যে বুলডোজার, এটা অল্প একটু অংশ ছেনে হাতুড়ি দিয়ে ভাঙা হবে না বুলডোজার দিয়ে ভাঙা হবে সেটা জানি না। তবে কসবাতেও আমার নিজেদের কাউন্সিলর করছিল, সেটা আমরা বুলডোজার দিয়ে ভাঙছি। যে জায়গাটা ভাঙা হয়েছে সেটা ওনার বিল্ডিংটাকে ভাঙা হয়নি, যে জায়গাটাকে দোকানটাকে বার করে দিয়ে ফুটপাথ যতটা এনক্রোচ করেছিল সেইটুকু ভাঙা হয়েছে। দোকানটা করে এক্সটেনশনটা ফুটপাথে, দোকানটা ওঠানাবার জায়গাটা ফুটপাথে করে আমি এসডব্লিউ রিপোর্ট চেয়েছি। বুলডোজার নিয়ে যে যোগী আদিত্যনাথের প্রসঙ্গ টেনেছেন কুণাল ঘোষ, সেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী কি বললেন শোনা যাক। ইনফ্রাস্ট্রাকচার কে মার্গ মে কোই বাধক হোগা, ইহা পেলে হোতা ক্যা থা, কোই কার্য স্বীকৃত হোতা থা, অভি পয়সা অ্যালট হুয়া নহি কি মাফিয়া যাকে জবরদস্তি হড়প করকে সামান গিরা দেতে থে। আব ল্যান্ড কা অ্যালাইটমেন্ট হো রাখা হ্যা কি হাইওয়ে ইহা সে অযোধ্যা কে লিয়ে বন্না হ্যা, এ বারাবঙ্কি হতে হুয়ে বনায়ে বন্না হ্যা, তো সত্তা প্রায়োজিত মাফিয়া কা করতে কহতে নই নই আব ইয়ে ইহা সে নই বনেগা, হামারি সুবিধা ইধর সে হ্যা, হাম ইসকো ইহা সে বনা করকে ও আপনা ওহাঁ পে মিট্টি অর গিট্টি সব গিরানা প্রারম্ভ করতে থে, আধা দোরা কাম ছোড়কে পয়সা নিকাল লেতে থে। এ সত্তা মে বেঠে হুয়ে লোগো কি হিম্মত নই থি কি উন মাফিয়াজ কো রোক সকে। নই আগর কিসি নে সরকারি সম্পত্তি পে কব্জা কিয়া হ্যা তো উসকে লিয়ে ক্যা করুন, আরতি লেকে যাও, থালি সাজাও। অবৈধ দখলদারি হোক বা বুলডোজার হাইওয়ে বানানো, উত্তরপ্রদেশে এই বুলডোজার বহুল প্রচলিত শব্দ। এমনকি যোগী আদিত্যনাথকেও তকমা দেওয়া হয়েছে বুলডোজার বাবার। সেই প্রসঙ্গ টেনে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ, তৃণমূল কংগ্রেস বুলডোজারের নাম শুনলেই ভয় পায়, আর বুলডোজার বাবাকে দেখলে তো গর্তে ঢুকে পড়ে। যদি বুলডোজার ব্যবহার করতে হয় কলকাতাতে তৃণমূলের নেতাদেরকে স্কোয়ার ফিট হিসেবে টাকা দিয়ে এত বিপুল পরিমাণ বেআইনি নির্মাণ হয়েছে যে গোটা কলকাতাতে কয়েক হাজার বুলডোজার লাগবে শুধুমাত্র বাড়িঘর ভাঙার জন্য, তো সেই জন্য স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস বুলডোজারের নাম শুনলেই ভয় পায়, আর বুলডোজার বাবাকে দেখলে পরে তো আরও ভয় পায়, গর্তে ঢুকে পড়ে। প্রসঙ্গত বুলডোজার নিয়ে আগেই সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন উত্তরপ্রদেশ থেকে বুলডোজার চলা শুরু হয়েছিল আসাম কোচবিহার হয়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়ল বলে। বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া পার্টি তোমাদের দিন ঘনিয়ে এসেছে, উত্তরপ্রদেশ থেকে বুলডোজার চলা শুরু হয়েছিল আসাম হয়ে কোচবিহার হয়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়ল বলে।
বদলা নেওয়ার চেষ্টা চলছে। তো